श्री नित्यानंद कर्तृक दुर्गति प्राप्त चोर दस्युदेर उद्धार। नवद्वीपे एक महादस्यु ब्राह्मण कुमार एकदा श्री नित्यानंद प्रभुर श्री अंगे मणि मुक्त आदि बहु मूल्यवान अलंकार देखे दस्युगण संगे उहा अपहरण करार जन्य चुक्ति करल। धन आदि हरणेर कामनाय नाना छले सेई दस्युगण श्री नित्यानंदेर संगे घुरते लागल। अंतर्जामी श्री नित्यानंद प्रभु दस्युर अंतर जेने निर्जरे हिरण्य पंडित नामक एक अकिंचन सुब्राह्मणेर गृहे अवस्थान करते लागलें। एकदिन सेई दस्यु ब्राह्मण रात्रिकाले दस्युगण साथे एकत्रित हये श्री नित्यानंद प्रभुर निद्रा गिएछेन किना देखार जन्य एकजन गुप्तचर पाठालें। श्री नित्यानंद प्रभु तखन भोजन करछेन एवं तार पार्षदगण चारिदिके महा आनंदे श्री हरि कीर्तने मातोयारा हये हास्य रोदन हुंकार गर्जन प्रवृत्ति भाव प्रकाश करेछेन। এই প্রকার সংবাদ পেয়ে দস্যুগণ তাদের ভোজন অন্তে বিশ্রামের অপেক্ষায় এমন গভীর নিদ্রায় আসন্ন হলেন যে প্রভাতকালে কাকরবে নিদ্রা ভঙ্গ হলে তারা পলায়ন করল। এই প্রকার সংবাদ পেয়ে দস্যুগণ তাদের ভোজন অন্তে বিশ্রামের অপেক্ষায় এমন গভীর নিদ্রায় আচ্ছন্ন হলেন যে প্রভাতকালে কাকরবে তাদের নিদ্রা ভঙ্গ হলে তারা পলায়ন করল। আর একদিন দস্যুগণ উত্তম রূপে শ্রী চণ্ডী দেবীর পূজা করে গভীর রজনীতে শ্রী নিত্যানন্দ প্রভুর বিশ্রাম গৃহের নিকটে এসে প্রবল শক্তিসম্পন্ন বৃহৎ মূর্তি বিশিষ্ট বহু অস্ত্রধারী সৈন্যগণকে শ্রী হরিনাম সংকীর্তনরত অবস্থায় শ্রী নিত্যানন্দ প্রভুর পহারায় নিরত দেখতে পেল। সেদিনও তারা কোনো উপায় না পেয়ে পলায়ন করল। আবার বেশ কিছুদিন পরে বর্ষার গভীর রাত্রে হানা দিতে এসে দস্যুগণ অন্ধ হয়ে গেল। তাদের মন বুদ্ধি হত হয়ে গেল। তারা কর্তব্য অকর্তব্য সম্বন্ধে বিচারহীন হয়ে জীবন মৃতের ন্যায় হয়ে পড়ল। কেহ তখন গড় খাইয়ে মধ্যে পড়তে লাগলো, কেউ উচ্ছিষ্ট গর্তের মধ্যে পড়ল, কারো গায়ে কাঁটা ফুটে গেল, কারো হাত পা ভেঙে গেল, কেউ পোকা মাকড়ের দংশনে যন্ত্রণা পেতে লাগলো, কারো প্রবল জ্বর হলো। দস্যুগণের এইরূপ সংকটাপন্ন অবস্থায় এইভাবে দস্যুগণের যৎপরাস্তি মহাবিপদ উপস্থিত হলে কিছু সময় পরে দস্যু সেনাপতি যে ব্রাহ্মণ কুমার অকস্মাৎ তার চেতনা পরিবর্তন হলো। তার মনে এই ভাব জাগ্রত হলো যে শ্রী নিত্যানন্দ প্রভু সাধনার মানব নয়েন পরন্তু ঈশ্বর। দস্যু ব্রাহ্মণ কুমার নিজের অপরাধ স্মরণ করে মনে মনে স্বীয় দুষ্কর্মের জন্য অনুতাপ করে শ্রী নিত্যানন্দের চরণ স্মরণ করে একান্তভাবে তার শরণ নিলেন। এইভাবে সকল দস্যুগণ শ্রী নিত্যানন্দের মহিমা চিন্তা করে তার শরণ গ্রহণ করলে তাদের অন্ধতা দূর হলো, পূর্বের ন্যায় দৃষ্টিশক্তি ফিরে পেল, তারা গৃহে ফিরে গেল এবং গঙ্গায় স্নান করল। তারপরের দিন প্রাতকালেই দস্যুপতি ব্রাহ্মণ কুমার শ্রী নিত্যানন্দ প্রভুর চরণ সান্নিধ্য উপনীত হলো। তারপর তিনি রোদন করতে করতে শ্রীমান নিত্যানন্দ প্রভুর চরণে দণ্ডবাত হয়ে অকপটে সমস্ত ঘটনা খুলে বলল। ব্রাহ্মণ তার নিজের অপরাধের জন্য গঙ্গায় দেহ ত্যাগরূপ প্রায়শ্চিত্তের সংকল্প করল। বিপ্রের বাক্য শ্রবণ করে শ্রী নিত্যানন্দ প্রভু বললেন, অত্যন্ত ভাগ্যবান তুমি, তোমার প্রতি কৃষ্ণের কৃপা আছে। তুমি কৃষ্ণের নিশ্চিত সেবক, তুমি চুরি ডাকাতি অনাচার আদি সকল ছেড়ে ধর্মপথ অবলম্বন করে শ্রী হরিনাম কীর্তন করো এবং অন্য কেউ ধর্মপথে থেকে কীর্তন করতে উপদেশ দাও। একথা বলে শ্রী নিত্যানন্দ প্রভু আপন গলার মালা ব্রাহ্মণকে পরিয়ে দিলেন। বিপ্র তখন বন্ধন হতে মুক্ত হলেন।
তিনি দৈন্য সহকারে শ্রী নিত্যানন্দ প্রভুর চরণ ধরে রোদন করতে করতে বলতে লাগলেন, পরে প্রভু নিত্যানন্দ পাতকি পাবন, মই পাতকিরে দেহ চরণে শরণ, তোমার হিংসায় সেই হইল মরমতি, মই পাপিষ্ঠির কোন লোকে হইব গতি। শ্রী নিত্যানন্দ প্রভু ব্রাহ্মণের দৈন্য স্তুতি শ্রবণ করে তার মস্তকের ওপর শ্রীচরণ প্রদান করলেন। শ্রীচরণ স্পর্শে ব্রাহ্মণের সকল অপরাধ খণ্ডন হল। সেই বিপ্রের মাধ্যমে অন্য চোর দস্যুগণ অনাচার ত্যাগ করে ধর্মপদ গ্রহণ করলেন। তখন সবেই লহেন হরিনাম লক্ষ লক্ষ, সবে হইলেন বিষ্ণু ভক্তি যোগদক্ষ। অন্য অবতারে কেহ জাট নাই পায়, নিরবধি নিত্যানন্দ চৈতন্য লওয়ায়। এইভাবে শ্রী নিত্যানন্দ প্রভুর কৃপায় চোর দস্যুহ লক্ষ লক্ষ হরিনাম গ্রহণ পূর্বক ভক্তিযোগ অবলম্বন করলেন। তিনি শ্রীকৃষ্ণ চৈতন্যের গুণ মহিমা আদি প্রচার করে সকলকে ভক্তিপথে শরণাদি গ্রহণের পথ প্রদর্শন করে থাকেন।